সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সুন্দর জিনিস। আমরা যারা অনেকে পিকচার তুলি ক্যামেরাতে কম বেশি সকলেই পিকচার তুলতে ভালোবাসি, তো আমরা পিকচার তোলার জন্য তোলার পর বিভিন্ন আনওয়ান্টেড অবজেক্ট চলে আসে, তো যার জন্য হয়তো পিকচারটা আমার থেকে ভালো লাগে না আর। তো আজকে দেখাবো কীভাবে সেগুলো রিমুভ করবেন। এটা আপনি ফোন থেকেই করতে পারবেন, এর জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন আপনাকে ইউজ করতে হবে না। তো এর জন্য কী করবেন, প্রথম গ্যালারি খুলবেন। গ্যালারি ওপেন করার পর আপনি যে পিকচারটা বা যে অবজেক্টগুলো রিমুভ করতে চান, তো সেগুলো কিন্তু আপনি রিমুভ চাইলেই করতে পারেন। সাপোজ দেখেন আমার এই পিকচারটাতে অনেকজন চলে এসেছে, তো আমি এখান থেকে এই পিকচার নিলাম। আমি এখান থেকে কিছু ধরেন আমার দেখা আছে আমার এই ব্যক্তি বা এদের মধ্যে থেকে কাউকে হয়তো আমি সরাতে চাইছি, হয়তো ভালো লাগছে না ছবিটা দেখতে, তো চাইলে আপনি এগুলো আপনি রিমুভ করতে পারবেন। আমি কয়েকটা পিকচার করে দেখাবো। সাপোজ এই যে ধরেন এই সমুদ্রের ছবিটা তুলেছেন, কত সুন্দর ছবি, এখানে ধরেন অনেকজন দাঁড়িয়ে আছে, তো আপনি এগুলো ধরেন ডিলিট করতে চাইছেন। এখানে ধরেন যেমন দুইজন দাঁড়িয়ে আছে, পিকচারটা সুন্দর এসেছিল, তো শুধুমাত্র এই এগুলো থাকার জন্য ছবিটা খারাপ লাগছে, আপনি চাইলে রিমুভ করতে পারেন। সাপোজ প্রথম ধরেন আমি এই এই পিকচারটাই দেখাই, এটা আপনি কীভাবে রিমুভ করবেন, তো যার জন্য গ্যালারিটা ওপেন করবেন। ওপেন করার পর পিকচারটা টাচ করবেন, ও পিকচারটা আপনার ওপেন হওয়ার পরে আপনি এখানে যে এডিট বার অপশন আছে এডিট অপশনটাতে ক্লিক করবেন। এডিট অপশনটা ক্লিক করলেন, ক্লিক করার পর দেবেন এই অপশনগুলো দেখাবে, এর মধ্যে থেকে আপনি এই আইটাতে ক্লিক করবেন। এই আইটা ক্লিক হলো, এবার আপনি ইরেজ বলে যে অপশনটা আছে ইরেজ অপশনটাতে আপনি ক্লিক করলেন। আমি একটু ক্লোজলি দেখাই, তারা আরও বেটার বুঝতে পারবেন। তো ইরেজটাতে ক্লিক করবেন, ইরেজটা ক্লিক করার পর আপনি যেহেতু এখান থেকে আপনি পিপল অর্থাৎ মানুষজনকে আপনি রিমুভ করতে চাইছেন, তো সেই জন্য আপনি রিমুভ পিপলে যে অপশনটা দেওয়া আছে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করবেন, আপনার ফটোটা কিছুক্ষণের জন্য স্ক্যান হবে, তারপর এখান থেকে আপনি দেখ আপনার ফটো রেডি হয়ে যাবে। আপনি এখান থেকে যে অবজেক্ট আপনার অপছন্দ সেটা আপনি ডিলিট করতে পারবেন। সাপোজ দেখা যাচ্ছে ধরেন আপনি এখান থেকে এই যে পিকচারটা এখান থেকে ধরেন এটা রিমুভ করতে চাইছেন, জাস্ট এর উপর টাচ করবেন, একটু বড়ো করে দেখাই, টাচ করবেন, যে ক্রস সাইন আছে ক্রস সাইনে ক্লিক করবেন, বাস গায়েব। সাপোজ দেখা যাচ্ছে ধরেন আপনি এই এটাতে এটাকে আপনি হয়তো রিমুভ করতে চাইছেন, টাচ করবেন, তারপর ক্রস সাইনে ক্লিক করে দেবেন, বাস দেখেন আর নেই। ধরেন সাপোজ এটাকেও আপনি রিমুভ করতে চাইছেন, টাচ করে ক্রস সাইন দেখেন, এভাবে আপনি প্রায় প্রত্যেকটাকেই করতে পারবেন। আপনি দেখেন আগে পিকচারটা কী ছিল, এটা কী হলো, ধরেন সাপোজ দেখা যাচ্ছে আপনি এখান থেকে এই দুটোকে ডিলিট করতে চাইছেন, এই যে পিকচারটা এই এই অবজেক্টটাকে ক্লিক করবেন, ক্রস সাইনে ক্লিক করলেন চলে যাবে, আবার এটা ক্লিক করেন ক্রস সাইনে ক্লিক করেন চলে যাবে, ক্রস সাইনে টাচ করবেন দেখেন না আর নেই। চাইলে আপনি এগুলোকেও সরাতে পারবেন, যেটা খুশি আপনার, জাস্ট অবজেক্টের উপর ক্লিক করে আপনি ক্রস বাটনে প্রেস করে দেবেন, দেখেন ছবিটা। চাইলে আপনি এটাকে সেভ করতে পারেন, নিচে অপশনে গিয়ে ক্লিক করলেন এখান থেকে আপনি সেভ করতে পারেন, ব্যাস হয়ে গেল। আর দেখেন ডিফারেন্সটা দেখেন ফটোটার, তাহলে বুঝতে পারবেন এটাতে দেখেন কতজন ছিল, এটা দেখেন ফাঁকা। আমি আরেকটা দেখাচ্ছি, সাপোজ ধরেন এই পিকচারটা এখান থেকে এই দুটো একটু অড লাগছে, আপনি চাইলে এটা রিমুভ করতে পারেন। যার জন্য কী করবেন, প্রথমে আপনি এডিট অপশানে ক্লিক করলেন, ক্লিক করার পর এআই ক্লিক করবেন, এআই ক্লিক করার পরে আপনি ইরেজ অপশান ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি রিমুভ পিপলে ক্লিক করবেন, ফটো আপনার কিছুক্ষণের জন্য স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পরে আপনি জাস্ট যেটা আপনার প্রয়োজন নেই সেটাতে টাচ করবেন একবার, দিয়ে ক্রস হয় না প্রেস করবেন, দেখেন আর নাই। এটাকে একটু অড লাগছে, চলে আপনি এটাকে উড়িয়ে দিতে পারেন, বাস দেখুন এটা
আপনি এবার সেভ করে নিন, ব্যাস হয়ে গেল। আগের পিকচারে দেখেন, ডিফারেন্সটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা ছিল পূর্বের পিকচার, এরপরে আপনার এখন এডিট খুবই মাইনর, আপনি ডিফারেন্সটা নিজে চোখে দেখতে পাবেন। আর একটা পিকচার দেখাই, সাপোজ এই পিকচারটাতে আমি এই পিকচারটা নিলাম, এই পিকচার থেকে অনেকগুলো আপনার অবজেক্ট আছে যেগুলো হয়তো আপনি রিমুভ করতে চান। সিমিলারলি সেম কেস, কী করবেন, এডিট অপশনে ক্লিক করেন, আবার সেম ইয়ে ক্লিক করেন, এবার সেম ইরেজে ক্লিক করেন, তারপর রিমুভ পিপল ক্লিক করেন, স্ক্যান হবে। স্ক্যান হওয়ার পর আপনি ধরেন সাপোজ আমি কোণের এই ব্যক্তিটাকে আমি ডিলিট করতে চাইছি, এটার উপর টাচ করেন, ক্রস আইনে দেখেন নাই, ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে। সাপোজ ধরেন আপনি দেখা যাচ্ছে এই ছোট্ট এই ব্যক্তিটাকে আমি হয়তো রিমুভ করতে চাই, কী করবেন, ওইটার উপর টাচ করবেন, একটু জুম করে নিই তাহলে সুবিধা হবে কাজটা করতে, দিয়ে ক্রস সাইন, বাস গায়েব। সাপোজ দেখেন আমি ধরেন সাপোজ আমি এই ব্যক্তিটাকে আমি ডিলিট করতে চাইছি, এই আমার পাশে ক্রস সাইনে ক্লিক করে দেবো, গায়েব। এভাবে আপনি প্রায় সবই ডিলিট করতে পারবেন। আমি জাস্ট এবার এবার আমি ধরেন সেভ করছি, বাস সেভ অপশানে গিয়ে সেভ করে নিন, দেখেন আপনি ডিফারেন্স দেখেন, এটা না এই পিকচারটা, এই ব্যক্তি বসেছিলেন, এডিট করার পর দেখেন আর নেই। এভাবে আপনি অনেক পিকচার আপনি আপনার যে যে কোনো আপনি পিকচার আপনি চালিয়ে এডিট করতে পারবেন। তবে এইগুলো একমাত্র রেডমি বা শাওমি ডিভাইসে আপনার হবে, অন্য কোনো ফোনে কিন্তু আপনি এই সুবিধাটা পাবেন না। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।